চুলো অন করে দিচ্ছি কড়াইটা গরম হওয়ার পর মুগের ডালটা হালকা করে ভেজে নেব তেল মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা ভেজে নেব মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেছে তেল পেঁয়াজ দারুচিনি এলাচ লবঙ্গ একসাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আদা রসুন পেস্ট চাল ও মুগের ডাল একসাথে ধুয়ে শাক নিতে সেঁকে নিয়েছি চাল ডাল ভালো করে ভেজে নিতে হবে অল্প একটু পানি দিচ্ছি ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এগুলো দেওয়ার পর নেড়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো পানি দিচ্ছি ঢেকে দিচ্ছি ভাজা মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি ঘি আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এভাবে আপনারা বাসায় সবজি খিচুড়ি রান্না করে খেতে পারেন আল্লাহ হাফিজ